কন্যাদায়গ্রস্ত বাবা বলা হয়, কিন্তু কন্যার বাবা হওয়া মানে সেই শব্দটা কিন্তু এখন সত্যি নয়। একজন মেয়ে একজন পুরুষের সমান, মানে একজন নারী একজন পুরুষের সমান, সেটা অনেকদিন আগেই প্রমাণ হয়ে গেছে। এমনই এক বাবার সঙ্গে আজ কথা বলবো, তিনি একেবারে এই ভাবনাটায় থাকেন না। রয়েছে নীলদা আলোর ঠিকানার ধারাবাহিকের নতুন চরিত্রে, তোমাকে দেখতে পাচ্ছি একাধিক চরিত্রে, এবং এটা নতুন ধারাবাহিক, যেটা বললাম মেয়ের বাবা হওয়া মানেই তো এটা ভেবে নেওয়া হয়, বিশেষ করে সিরিয়ালে এখন সেটা দেখানো হয়। নীলদা, সেখানে তোমার এখানে কি টেক একটু শুনে আমি বলছি। ঠিক মানে ধরো এই চরিত্রটা আমার কাছে একটু নতুন, কারণ এর যে ভাবনা, এর যে সাইকোলজি, ছোট থেকেই ওর মানে মেয়েকে অসম্ভব একটা প্রেশার দিয়ে এসছে। ও মনে করেছে সেটাই ভালো, মেয়েকে আমার ফার্স্ট হতেই হবে, সেকেন্ড হলে হবে, মানে 100 তে 100 পেতেই হবে, 80 পেলে হবে না এরম, মানে 80 ওর 85 পেয়েছিল বলে ছোটবেলায় ওর হার্ট অ্যাটাক হয়ে গেছে। সো এইটা একটা, এই লোকটার অভ্যন্তরে পজিটিভনেস আছে, এবং মেয়েটাকে প্রেম করতে চাইলেও বাধা দায় দিয়েছে, একই প্রেম করে সময় নষ্ট করা যাবে না, কোনো ছেলে বন্ধুর সঙ্গে গল্প করা যাবে না, অদ্ভুত একটা এরকম অনেক এরকম থাকে পুরুষ সাইকোলজিতে। ও মনে করছে মেয়ের ভালোর জন্য করছে, মেয়েও শুনে নিচ্ছে, মেয়ে অসম্ভব বাধ্য মেয়ে। তো এরকম একটা পরিস্থিতিতে প্রথম দিকে সিরিয়ালটা যেটা দেখানো হয় যে আলোর বাবা বীরেনবাবু ক্রমশ এই একদম একটা মিলিটারি শাসনের মধ্যে, বন্ধুরা যাতে হিটলার বলে খেপায়, হিটলার বাবা, তো এইরকম একটা লোক ভীষণ কড়া ডিসিপ্লিন হ্যাঁ না, মানে বাড়িতে অন্যান্যদের সঙ্গেও মানে আলো ইজ ডিফারেন্ট। ওর মেয়ে যখন থেকে জন্মেছে ও ঠিক করেছে আলো উইল বি দ্য টপ, একেবারে টপ টপ টপেস্ট আর কি। আচ্ছা, তো সেই টপার হতে হওয়ার এরম খেলায় আলো বড় হয়, কলেজে যায়, নিজে ওর একটা স্কুটার করে ওর মেয়েকে পৌঁছে দিত, বড়বেলা তো পৌঁছে দিত, আর পৌঁছে দিত আসতো মধ্যে গেলে অফিস করতো। এরকম একটা চরিত্র আমি করে করিনি, করতে করতে যেটা হয় ও একটা সময় মনে করে যে মেয়ে এমন একটা জায়গায় বিয়ে দিতে চায় যে পরিবারে দেখানো হচ্ছে যে মেয়েরা পুরুষরা ঘরের কাজ করে আর মেয়েরা ব্যবসা সামলায়। তো কোনো কারণে কিন্তু সেটা একটা ক্যামোফ্লেজ, সেটা একটা ছদ্ম, সেটা লোকে আস্তে আস্তে বুঝতে পারবে বিয়ে হওয়ার পর। এখনো বিয়ে নয়, এখন আশীর্বাদের সুখ চলছে, এবং এরপরে টাকা নিয়ে টাকা ধার করে বা ওর শালার কাছ থেকে টাকা নিয়ে আশীর্বাদের জন্য, একটা যেহেতু বড়লোক পরিবারে হচ্ছে একটা মিনিমাম স্টেটাস রাখতে হবে, লোকটা এখন আস্তে আস্তে এই মেয়ে, ও মনে করছে এই মেয়ের বিয়েটা ওখানে পড়াশোনাও চালাতে দেবে, পড়াশোনাও এগিয়ে নিয়ে যাবে, এবং ও একটা কোম্পানির সিইও হবে, এটা ওর ধারণা। এবার এই ধারণাটা কীভাবে ভাঙবে ফিউচারে সেটা মানুষ আলোর ঠিকানা দেখতে দেখতেই বুঝতে পারবে। তো আমার মনে হয় এরকম বাবারা আপাতত শুরুতে করা, কিন্তু হয়তো ভেতরে অন্য একটা ভালোর জন্যই করে মেয়েদের, কিন্তু সেই করাটা যেমন মিলিটারি, সবাই তো মিলিটারি হতে পারে না, মিলিটারি শাসন বলতে আমরা ভয় পাই আর কি, সে কারণে ভয় পাই। তো খানিকটা মিলিটারি শাসনের মধ্যেই মেয়েকে বড় করেছে, এবার বিয়ের পরে মানে ওর এই বিয়ে ঠিক করাটা, নিজেই বিয়ে ঠিক করেছে, একটা ঘটনাচক্রে আলাপ, পুরনো বন্ধু, ওরা বড় লোক পরিবার, বনেদি পরিবার, সেখানে দেখানো হচ্ছে যে মহিলারা প্রাধান্য হয়, কিন্তু এমন কিছু দৃশ্য হচ্ছে যেখানে দেখা যাচ্ছে না আদতে তা নয়, সমাজের চোখে ধুলো দেওয়ার জন্য। এবার তখন এই বাবাটা যখন ধাক্কা খাবে এইটা জানার পর, বিয়ের পর তখন তো বিয়ে হয়ে যাবে, যার সঙ্গে বিয়ে হচ্ছে ছেলেটা ভালো, তখন এ কিভাবে চলবে আমি জানি না, ছোট কিভাবে নিশ্চয়ই কোথাও একটা রিপেন্টেন্স হবে, একটা কোথাও মানে মানে ও যে ভুল করে ফেললো মেয়ের জন্য সবসময় ঠিক করছে জিনিসই করতে চেয়েছে, ঠিক স্কুল ঠিক পড়াশোনা, মেয়েকে বিয়ে দিয়ে তারপরে কি গল্প হবে সিরিয়াল তো তুমি জানো আমি জানি না। সো এরকম একটা জায়গায় আলোর ঠিকানা দাঁড়িয়ে আছে, এই বলে শীঘ্রই বিয়ে হবে, আজকে আশীর্বাদে শুরু হয়ে যাবে সামনের সপ্তাহে বিয়ের শুট। তো আমি আশা করে আছি তারপরে একটা চরিত্রের একটা কোথাও বদল হবে, চরিত্রটা একভাবে করেছে একটা কড়া ডিসিপ্লিন ভীষণে, কারোর কথা নিজের ভীষণ একটা ধারণা নিয়ে চলে, তো দেখা যাক। আর মহিলাদের সম্পর্কে তুমি যেটা বললে এটা তো অবশ্যই, আর বলার নতুন করে নতুন নাটক, সেই নাটকেও ভীষণ মহিলাদের একটা প্রতিবাদী চরিত্র, এবং সেটা 200 বছর আগেকার ঘটনা, এবং এখনও মেয়েরা মেয়েরা সবসময়ই একটা মানে অবদমিত থাকলেও এটা বহুদিন সেই ঘেরাটক থেকে বেরিয়ে এসছে, সুতরাং আজকে কিছু বলার নেই। এবং বাবারা যেমন, আমি আর একটা বাবা করেছিলাম 1 বছর আগে আর একটা চ্যানেলে, নাম বলছি না, সেখানে তার অ্যালজাইমার্স হয়, সেখানেও মেয়ের আর বাবার অসম্ভব ভালো বন্ডিং হচ্ছে, এখানেও সময় খুব ভালো বন্ডিং, কিন্তু বাবা একটু কড়া কড়া বাবা। তো তুমি এই যেটা বললে, এটা অনেক বাবারাই আছেন যে নিজের ভাবনাটাকে চাপিয়ে দেন খানিকটা সন্তানের উপর এবং ভাবেন ভালোর জন্য, কিন্তু আমি যেটা জানি বাস্তবে নিন্দা তো একেবারেই তা নয়, ছেলে যেটা চাইছে সেটাই করুক। না না, আমি বাবা, আমি তো ছেলের দ্বারা শাসিত, হ্যাঁ একেবারেই ছেলে আমার মানে বেশিরভাগ কথাই শোনে না, এখন সেটা আমি ভালো কথা খুব ভালো কথা বললেও শোনে না, কিন্তু আজকের জেনারেশন হয়তো এভাবেই নিজেদের একটা চিন্তার জগৎ তৈরি করে, নিজেদের ভাবনা হয়তো তারা মনে করছে আমার, কিন্তু অনেক সময় তারা ভুল করে ফেলে,
যেটা আমি সেইটাই একটু সাবধানতা অবলম্বন করার কথা বলি, আর কিছুই না, বাকিটা সবই ঠিক আছে। আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, ট্যালেন্ট তো ভবিষ্যতে প্রমাণ করবে, মানুষই মানুষের ভালোবাসা পাবে যখন কাজ, তখনই সে ট্যালেন্টেড। তাছাড়া ট্যালেন্ট, আমি ট্যালেন্টেড বলে তো লাভ নেই, মানে আজকালকার ছেলেরা বলে আমি এটা পারি, এই তো বাজাই, এত বাজাই, এত গাই, এত ভালো অভিনয় করি, তাহলে তাঁরা মানুষকে বলতে দেবে, মানুষকে বিশ্বাস করতে দেবে। তো আমি খুব একটা না, খুব একটা কড়া নই, তার জন্যে কড়া না হওয়ার কারণে ব্যক্তিগত জীবনে তুমি যেহেতু জানতে চাইছি, আমি কড়া হতে পারিনি বলে আমাকেও অনেক কথা শুনতে হয়েছে, আমি কেন আমি মানে বাঁদর করে দিচ্ছি নাকি ছেলেকে, জানি না, জানি না কি হয়েছে, কিন্তু আমি একেবারেই নই, একেবারেই মানে আলোর বাবার সঙ্গে আমার মানে একেবারেই মানে কোনো একটা পার্সেন্টেজও মিললে, 0.5% দিয়ে একদমই নীলদে একটা কথা তুমি বললে তার মাঝখান থেকে তুলে নিয়ে, যে বলে কথা কম কাজ বেশি, যেটা তোমাদের মতো কিছু মানুষদের দেখেছি, কিন্তু এখন তো উল্টোটা হয়, কথা বেশি কাজ কম, তো সেটা নিয়ে তুমি কি বলবে, মানে এটাই দেখে আসছি। অ্যাকচুয়ালি কথা বেশি হওয়ার কারণ যেহেতু ডিজিটাল মাধ্যম, ডিজিটাল মিডিয়া এমন ভাবে আমাদের সমাজকে আঁকড়ে ধরেছে বা চেপে বসেছে, এবং সেখানে তো যে কেউ কথা বলতে পারছে, যে কেউ গান রেকর্ড করতে পারছে, যে কেউ কবিতা বলতে পারছে, যে কেউ ছড়া লিখছে, পদ্য লিখছে বা প্রবন্ধ লিখছে বা কিছু সমালোচনা করছে বা রাজনীতি নিয়ে কমেন্ট করছে, অভিনয় নিয়ে কমেন্ট করছে, স্পোর্টস নিয়ে, এই যে একটা খুল মানে খুললাম খুল্লা একটা একটা অত্যন্ত ওপেন মানে যেটা বলা যেতে পারে, এবং এটা খুব খুব পলিটিক্যালি খুব ভাবনা চিন্তা করে করা, মানুষের ঘরে ঘরে ফোন ঢুকে যাওয়া, অর্থনীতিকে এভাবে চাগার দেওয়া, মানুষকে ক্রমশ ডিজিটালাইজড, আমরা সেই সুবিধাটা যেমন ভোগ করছি, কিন্তু এটার পেছনে একটা অসম্ভব ভালো প্ল্যানিং আছে, এটা অনেকে জানে। তো সেই জন্য মানুষ এত কথা বলছে আজকাল, এত কথা বলছে, এত কথা বলছে, আগে মানুষ মানে যত তুমি বেশি শুনবে তত বেশি তোমার মানে কথা বলার আস্তে আস্তে মানে কী বলবো মানে তোমার ভান্ডার তো বাড়াতে হবে, কথা তো বললেই হলো না, কথা বাড়ানো, কথা ভালো কথা বলার জন্য ভালো জিনিস দেখার সময় দিতে হবে, ভালো বই পড়তে হবে, ভালো সিনেমা দেখতে হবে, ভালো গান শুনতে বলে দিলেই হলো, এখন তো এইটাই হয়ে গেছে মুশকিল, কিন্তু এটা তো থেকে আটকানো যাবে না। সো আমি এটাকে কোনো খুব নেগেটিভ অর্থে দেখছি না, আমি বলতে চাইছি যদি মানুষ একটু কম কথা বলে, কম দেখে শোনে, দেখার চোখটাকে তৈরি করে বা শোনার গানটা তৈরি করে, তাহলে কিন্তু তাকেই মানুষ মনে রাখে বলে আমার মনে হয়। অবান্তর বাজে কথা বলে লাভ নেই, একদম একদমই তাই, বেশি সময় নেব না, তোমার প্যাক আপ হয়ে গেছে, না 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 সেটা ইন্টারভিউ দিচ্ছো, আমি রিহার্সালে যাব। অ্যাকচুয়ালি খুবই সমাদৃত হচ্ছে, এটা দুশো বছর আগের গল্প, যে আমি পালাগান ফরম্যাটে মানে আঙ্গিকটা পালাগানের মতো আর কি, যাত্রা পালার আঙ্গিকে মানুষ খুবই ভালোবাসছে, দেখা যাক সামনে আর মানে সবে নেবেছে, এই অনুনা চাচ্ছে। বড় কথা হলো এবারে আমার জীবনের অন্যতম একটা বড় ঘটনা নভেম্বর মাসে ঘটতে চলেছে, যে আমার যে শৈশবের দল চেতনা মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত 50 বছরে পা দিচ্ছে, সেই জন্য একটা 6 দিনের উৎসব হচ্ছে, 18ই নভেম্বর থেকে 23শে নভেম্বর, 18 3 দিন একাডেমিতে, 2 দিন মধুসূদনে, 1 দিন গিরিশ মঞ্চে, সেখানে সব বিখ্যাত নাটক থাকছে, যেখানে জগন্নাথ মারির সংবাদ, ডন তাকে ভালো লাগে, মেফিস্টো, এগুলো সব জগন্নাথ আবার অনেক বছর বাদে হচ্ছে, মারির সংবাদেরও 50 বছর। তো ওইটা নিয়ে সম্ভব একটা এরম একটা কর্মকাণ্ড আমি জীবনে কোনোদিন সামলাই, সংগঠন মূল সংগঠক তো আমি, এখানে শুধু অভিনেতা নির্দেশক না, হ্যাঁ টাকা পয়সা জোগাড় করা, এই স্পন্সর হ্যানা ত্যানা, এই তার মাঝে অনেকগুলো নাটক হাসিরাম কোতোয়াল হচ্ছে, যেটা প্রায় 1 বছর বাদে 2 বছর লকডাউনে বন্ধ ছিল, 50টা শো হয়ে গেছে, তো ওগুলো আবার নতুন করে অ্যাক্টরদের মনে করানো, তার রিহার্সাল, এবং মানে অনলাইন টিকিটস থেকে শুরু করে ফ্লেক্স ব্যানার, হাজার একটা জিনিস আছে, খাবার দাবার, সো সেইটা নিয়ে খুবই ব্যতিক্রস্ত। নভেম্বর মাসটা আমাকে মানে ইনফ্যাক্ট শুটিং থেকে প্রায় অবসরই নিতে হবে, আমি প্রায় বেরোজগারি বেরোজগার হয়ে থাকবো, অলরেডি আমার লন্ডন যাওয়ার একটা কথা ছিল, একটা 20 দিনে ছেড়ে দিতে আমাকে, অন্য কেউ করছে করবে, কিছু করার নেই, আমার মানে 1.5 বছর ধরে এই প্ল্যানটা চলেছে, 50 বছর তো ফেরত আসবে না, তো সেই সেই সন্ধিক্ষণটা বা সেই মহেন্দ্রক্ষণটা আর আসবে না, একটা সিনেমা আবার ফেরত আসতে পারে, সো ওইটা থিয়েটারের জন্য এইটুকু তো করতেই হয় আমাদের, তো সেই সেই জন্যেই খুবই ব্যস্ত, এখান থেকে ডিরেক্ট আবার বিকাশের কোতোয়ালের রিহার্সালেই এখন যাবো, তো 6 দিনের উৎসব হবে, আমি মানুষকে এবার এর টিকিট 24 তারিখ থেকে দিওয়ালির দিন ওখানে হবে অনলাইনে, কিছুটা তোমাকে বলে রাখলাম, বাকিটা ফেসবুকে আমি এরকম চেতনার পেজে লিখবো এবং একটা প্রেস কনফারেন্স হবে। নিশ্চয়ই এই তোমাদের মতো কিছু মানুষদের জন্য এইভাবে এখনো থিয়েটার অনেকটা টিকে আছে, না হলে এই ভাবনা যদি না থাকতো তুমি হয়তো শুটিং এ চলে যেতে, এই জিনিসটাই হতো না, সত্যি এটা দরকার। কিন্তু একটা কথাই লাস্ট বলবো, পরপর্দা মঞ্চ সব জায়গায় তুমি
ভালোবাসা পাচ্ছ মানুষের বহু বছর থেকে, কিন্তু লক্ষ্মী ছানা তুমি কিছুদিন আগেও দিয়েছিলে, সত্যি লক্ষ্মী ছানা, লক্ষ্মী ছানা আমি বলছি আমি বম্বে ফেল করেছে এরকম একটা অনুষ্ঠান, কেউ করে উঠতে পারেনি, এবং এটা সত্যি বাঁধিয়ে রাখা মতো, বাঁধিয়ে রাখার মতো অনুষ্ঠান ছিল। 12 বছর আমি টানা করেছি এবং সব মিলিয়ে অনুষ্ঠানটা অতিরিক্ত কোন মশলা নেই বা কিছু নেই, কিচ্ছু নেই, মানে অনেক সময় টিআরপি বানানোর জন্য নোংরামি হয় আমরা জানি, সেটা জানি, সেই গল্পের মধ্যে যাবো না, তো সেটা কোনোভাবে হয়েছিল বা সেই সময় ওয়ার্ক করেছিল কোনোভাবে। আসলে ওই মানুষের হৃদয় যে কোনটা, মানে মানুষের হৃদয় ভীষণ জেনুইন জিনিসই চায়, সিনেমার ক্ষেত্রেও তাই হয়, যেটা জেনুইন সিনেমা হয় মানুষকে ডিরেক্ট হৃদয়কে ধাক্কা দেয়, বা থিয়েটারের ক্ষেত্রেও তাই হয়, আর যেখানে ফলস সিটি থাকে, যেখানে মানে কি বলবো, অনেক সময় না ফেক ধরে কাজ করে মানুষের একটুখানি, বা নিজেকে জাহির করা বেশি, এই জিনিসগুলো একটা সময় ধরা পড়ে, খুব বেশি দিনের নয় সেটা, লং টার্মে তোমাকে যদি মানুষের মনে টিকে থাকতে হয় তাহলে তোমাকে জেনুইন জিনিস দিয়েই করতে হবে, সেটা কি জানা তার প্রমাণ জলযান্ত প্রমাণ। কিন্তু এটা কি আক্ষেপ যে এখনো ফিরছে না এটা দর্শকরা? কিন্তু না, আমি ফিরছে না, আমি ওইভাবে লিখিনি, আমার আসলে এই ঘটনাটা আমি সবটা জানতাম না, ওই পোস্টটা দেওয়ার পরে এত মানুষ এত কথা লিখলেন, এই যে জানলা দিয়ে আমার জন্য কেউ চিঠি লিখে ফেলে দিচ্ছে তার কল্পনার জগতে, মনে করে ভাবছে সে পৌঁছে যাবে, অথচ আমাকে ডাকছে না, কেন আমাকে ডাকছে না, আমি এত ভালোবাসি সত্যি, আমার তো টাকার উপায় নেই, কিন্তু এই যে এইটা আমাকে ওই ঘটনাটা শুনে খুব নাড়া দিয়েছিল পুজোতে, সেই জন্য আমি লিখেছিলাম। তো লিখে আমার মনে হলো আজকের জেনারেশন যদি একটা কি যেন ভাবনাটাকে নিয়ে আরেকভাবে করতে পারে, এরকম এই রিয়েলিটি শোয়ের ভিড়ে একটা অন্য যদি সাথ দিতে পারে, আমাকেই করতে হবে তার কোনো মানে নেই, আর একটু করতে পারে, নিশ্চয়ই করতে পারে, করা উচিত। তো সেই জায়গা থেকে লিখছিলাম আর কি, ওটা একটু আবেগ বই, আবেগ মানে আমি ভীষণই সেন্টিমেন্টাল ছেলে আর কি, মানে আমার আবেগ সবসময় বেশি কাজ করে, বুদ্ধিও করে, দুটো সব সমভাবে যাওয়ার, সেই জায়গা থেকে পোস্টে আমার অসম্ভব, তারপর এত মানুষ লিখলেন যে আমি লিখেছি, আমি রঙ্গিল দিয়ে পড়েছি, কেউ আমার নামে নাম রেখেছে নীল, কেউ ওই সময় খেত, এটা এটা একটা অধ্যায় বলা যেতে পারে, টেলিভিশনের এলাম একটা অনুষ্ঠান করে এই এই ভালোবাসা পাওয়াটাই, এটা কোনো টাকা পয়সা দিয়ে বা কোনো কোটি টাকার মূল্যে এটা বিচার করা যায় না। আমি বারবার শেষ করব ভাবছি তোমার কথা আটকাচ্ছি, লাস্ট এটাই প্রশ্ন করতে, এই যে আবেগের কথা বললে, এখানে আবেগটা তো থাকলে বেশি মানে ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি আমার মনে হয়, যদি আবেগ দিয়ে সেইভাবে তুমি কাজ করো, এখানে বলে মাথাটা বেশি লাগাতে হয় না, হ্যাঁ না, দুটোর ব্যালেন্স, যেটা ব্যালেন্স অবভিয়াসলি, দুটো ব্যালেন্স, আবেগ তুমি যদি শুধু বুদ্ধি দিয়ে করো তাহলে সেই অভিনয় আবার মানে চিরকালীন হবে না, বুদ্ধি, বুদ্ধির প্রাধান্য এবং আবেগের মিশ্রণ, যেটা আমরা বলি আমরা এখন থিয়েটারে চেষ্টা করি, আমরা একটু অন্য ঘরানার থিয়েটার ইন্টেলেকচুয়াল কোট আনকোট বলার চেষ্টা করি, তুমি যত ইন্টেলেকচুয়াল বিষয় নিয়ে কাজ করো বা কঠিন, কিন্তু মানুষকে কমিউনিকেট করার মতো করতে হবে, ওইটাই খুব ডিফিকাল্ট, একটা হচ্ছে তোমার বিনোদনের উপাদান সহ তাকে এন্টারটেইনিং করে তোলা এবং একটা ভাবনার খোরাক দিয়ে তাকে আবার মজিয়ে রাখা, এই দুটোই ঠিক একই বুদ্ধি আবেগের মতো, বুদ্ধি আর আবেগকে যদি আমি বন্ধুর মতো পাশে কাঁধে কাঁধ দিয়ে চলতে না পারি তাহলে কোথাও একটা খামতি থেকে যাবে। এবার আমার সময় হতে পারে কারো কারো অভিনয় হয়তো আবেগ বেশি কাজ করে ফেলবে, অনেক তুমি ভালো ভালো অভিনেতা অভিনেত্রী অনেক নাম পাবে যারা মানে তারা মানে বুদ্ধিটা আসা কি, একটা হচ্ছে ইমার্ন বুদ্ধি আর একটা হচ্ছে শিখতে শিখতে বুদ্ধি বাড়ানো বা ভালো বই পড়ে ভালো সিনেমা, মানে বুদ্ধিটা ওইভাবে ইমার্জ করে, কিন্তু অনেকে শুধুই আবেগ দিয়ে চিরকালীন যেমন এমন দৃশ্য করে গেছেন বা, কিন্তু আমার আমার বিশ্বাস যদি আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করো দুটোর একদম সমান ভূমিকা আছে, মানে বুদ্ধিটাই তোমার আবেগকে কন্ট্রোল করে, আবার আবেগ আবার আবেগ কখনো বুদ্ধিকে চাগার দেয়। একদম, থ্যাংক ইউ সো মাচ নীলদা, শেষ করব শেষে আলোর ঠিকানা দিয়ে শেষ করি, যে কি আসতে চলছে এই ঠিকানায় দর্শকেরা কি ওই আসতে চলছে, মানে আশীর্বাদের দৃশ্য হলো, কারণ এরপরেই বিয়ে আসছে এবং এখানে কষ্ট করে টাকা ধারটার করে বিয়ে করে বিয়ে দেবে মেয়ের, বড়লোক বাড়িতে যাবে, আশা যে মেয়ে ওখানে গিয়ে যেমন একসাথে তার বুদ্ধি দিয়ে সিইও হবে, তাদের কোম্পানির ব্যবসার একসাথে পড়াশোনা চলবে, এই যে এইখান থেকে যে নাটকীয় মানে পট পরিবর্তন হবে সেটাই হচ্ছে ভবিষ্যতে আলোর ঠিকানার গল্প, তারপরে শেষে গিয়ে কী হবে আমি জানি না, তবে একটা চমক আসছে অবশ্যই, মানে আমাদের কাছে আসছে যে মেয়ে পক্ষ বাবার কাছে, দর্শক অলরেডি একটু বুঝতে পেরেছে যে এই পরিবারের মধ্যে একটা অদ্ভুত মানে মানে একটা
ভালো মানুষের ভেদ রয়েছে বা মেয়েদেরকে সম্মান দেওয়ার একটা মিথ্যে মানে আবরণ রয়েছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।